রাজধানী ওয়ারি জয়কালী মন্দির মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইরফান নামের এক ব্যক্তিকে গ্রিন বাংলা বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত বাসের হেলপার পলাতক রয়েছেন। ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার ইফতেকার আহমেদ জানান, ইরফান নবাবপুরে একটি ইলেকট্রনিক দোকানে কর্মচারী ছিলেন। ডেমরা থেকে গ্রিন বাংলা বাসে করে নবাবপুর যাচ্ছিল। সে এ সময় বাসের কন্ডাক্টরের সঙ্গে ভাড়া নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে মারামারিতে দুজনই বাস থেকে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারামারি করতে করতে দুইজনে বাস থেকে পড়ছে একসাথে। যে ছেলেটা ভিকটিম সে পড়ছে নিচে আর উপরছে উপরে। পরে জিনিসে যে পড়ছে ওই ছেলেটা অজ্ঞান হয়ে গেছে, মাথায় আঘাত লাগছে অজ্ঞান। যে ভিকটিম ওকে যখন ধরাধরি করে যখন হাসপাতালে গেছে, ওই ফাঁকে আবার এসকেপ করছে, চলে গেছে।